السلام عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوسل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا وحبيبنا وشفيعنا ووسيلتنا ومولانا محمد
الفريقين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله فشفى الدجى وبجماله حسنت جميع خصاله من ألوذ فيه سواك عند حلول الحادث العمام بلغ العلا بكماله فشفى الدجى بجماله حسنت جميع خصاله وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم دين بيبي سني مهاشملانات دين بيبي سني مهاشملانات اسكير شمافوني ديبور برطمان ديبشنور শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম ও হযরত হাজিরিন আল্লাহ তাআলার আল্লাহ দরবার অসংখ্য শুকর যে আল্লাহ আমরারে এই প্রচন্ড শীত মাগরিব নামাজ আদায় করিও অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার আহিস লইয়া মোয়ার তৌফিক দান করল্লাহ আল্লাহ শুকুর আদায় করি একবার পড়ি আলহামদুলিল্লাহ হাজির কিরাম আমার একটা বিষয়ের দিকে ইঙ্গিত দেওয়া হয়েছে আজও ও বিষয় সম্পর্কে সামান্য আলোচনা কর্ম সংক্ষিপ্ত সময় দিকে যদি আল্লাহ তৌফিক দেন ও মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি ইউনি হাজির কিরাম আমি যে আয়াত তিলাওয়াত করছি ও আয়াতের ভিতরেও সংক্ষিপ্তভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই বিষয় সম্পর্কে আলোচনা করছে যদিও এই আয়াতটা নাজিল হয়েছে যাকাত সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু দুনিয়ার সব মুহাদ্দিসিন মুফাসসিরিন উলামায়ে কেরাম একমত যে এই আয়াতের হুকুম হইল আম সাধারণ সুবহানাল্লাহ এই আয়াত আল্লাহ তাআলাই কিতাব হইয়া আল্লাহ তাআলা কইরা ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু অর্থাৎ রাসূল আর রাসূলের উপরে যে আলিফ লাম এটায় নির্দিষ্ট করে বোঝায় যে রাসূলের কথাই রাসূল হইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যা লইয়া এসেছেন তা তোমরা গ্রহণ করো যে সমস্ত জিনিস নিষেধ করছ নিষেধ করো নিমিত্তনে তোমরা বিরত থাকো
কথাটো হেৰে সংক্ষিপ্ত মানে নব্বে যা লৈ আহিছই তা তোমরা কবল করো গ্রহণ করো আমল করো পালন করো আর নব্বে যে সমস্ত জিনিস বালা বন্যা নব্বে যে গুণ নিষেধ করো ইভেন্ট যে তোমরা বিরত থাকো মানে অতি সংক্ষিপ্ত ভাবে আল্লাহ বুঝাইয়া দিলাইলা বলিল নবী ও ওইলা শরীয়ত নবী ও ওইলা শরীয়তর মোর বের হবে সোহাগ মানে আমি আল্লাহ শরীয়ত আইন জারি করনেওয়ালা আর এই শরীয়তরে হুবহু কিভাবে তোমরা পালন করতে হইব তার এক নমুনা বা আদর্শ দিলাম আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রকৃতপক্ষে শরীয়তের মালিক হইলা আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ এলাকি মজাদি ভাবে আমার নবীরে ও সারে হয়েছে সারে মানা শরীয়তর প্রবর্তক ইনার মাঝে বর্তমানে কিছু বই পুস্তক হইতে লেখা হইতে পারব যে নবীরে সারে হওয়া যাইত না কারণ সারে হইলে আল্লাহ শরীয়তর মালিক শরীয়ত বানানে ওয়ালা হইলে আল্লাহ যে নবীরে সারে হইবাইছে কথাটা বর্তমানে এই গুরু মাইসর মাথা থামাইছে কারণ উনি তো যারা ওই এরা ডিগ্রিধারী আলিম কারণ আগে যে ডিগ্রি এক দশটা করে দিয়ে আরো পনেরোটা আর আতাই এখন কেউ নেই কোনো কিন্তু নেই ও এরা আর মন্তব্য হইল যে নবীরে সারে হওয়া যাইত না না হয় আগর হল কিতাব পার করে দেব আমার নবীর লোক লাগাইলেছে লিয়ান্না সারিয়া আলাইহিস সালাম বের হবে সুবহানাল্লাহ নবীলা দোয়ার উসুলের কিতাব ইন আছে লিয়ান্না সারিয়া আলাইহিস সালাম আমার নবীরে সারে হয়েছে সুবহানাল্লাহ হয় না মানে কর নবী সারে নাই নবী হইলা সারে মানে শরীয়তরে ব্যাখ্যা করনে বলে আমরা মানি এটা হ্যাঁ নবী শরীয়তরে ব্যাখ্যা করছে কিন্তু নবী আন্ডারেও আল্লাহ শরীয়তর বোধটা দিছেন নি না না আপনি দিছেন নি না না দিছেন দিছেন নবী আন্ডারে আল্লাহ তাআলা শরীয়তর বোধটা দান করছে যেমন হজ যে সময় করে যাইল হজ এক সাহাবি হচ্ছে আল্লাহ নবীরে প্রশ্ন করই সাহাবির মন আইল যে নমাজের হক আইলে নমাজ ফরজ হয় এ হজর তো একটা সিজন আছে সময় আছে আছে নি না আছে তো হজর সিজন আইলে হজ ফরজ হইব কিন্তু প্রতি বছর যদি হজর সিজন আইলে হজ ফরজ হয়ে যায় দেখতে তো বিরাট কঠিন কথাটা আছে নি না কঠিন নাই কঠিন হইব যখন সাহাবির মনে প্রশ্ন যাচ্ছে যে প্রতি বছর হজ ফরজ নেই কারণ আইডিয়াই তো লয় সময় যেহেতু নির্ধারিত যে সময় আইলেও হজ ফরজ হওয়ার কথা হিসাবে দাঁড়াইছেন দাঁড়াইয়া আল্লাহ নবীর একটা প্রশ্ন করেন কইল আকুল্লামিন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী হজ প্রতি বছর ফরজ নেই বৈয়াদিকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন বিসমিল্লাহির রাহমানির রাহিম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে সাহাবি আমি একটা কই না তুমি এটা আমারে ধরে পানিতে লাগবে না আমি যেটা কই না এটা তুমি আমার ঘুরে পাওয়ারিত লাগবে না কারণ যদি আমি তোমার কথা হা হইলাই তাহলে আল্লাহ পাকেও হা হইলিবা মানে এটা ফরজ হইব সুবহানাল্লাহ হইল না হুজুরে ফরমাইল সাহাবি তুমি আমারে এই সম্পর্কে এই সমস্ত জিনিস তোমরা আমার এদিকেও না আমার সাহাবি হব
যেগুলো আমি কই নাই গুলা তোমরা জুড়ে হয় না।